বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। সো বন্ধুরা, আজকে আমি দেখাতে যাচ্ছি কীভাবে আপনারা বাংলাদেশ ন্যাশনাল ফ্ল্যাগ তৈরি করতে পারেন বা বাংলাদেশের পতাকা তৈরি করতে পারেন। সো আমরা খাতা কলমে দেখাবো না। সো অ্যান্ড্রয়েড অ্যাপস একটি অ্যাপস, যেটা যে কোনো এডিটিং অ্যাপস দিয়েই হবে আমি মনে করি, বা আমার ধারণা যতটুকু বলে। সো যে কোনো অ্যান্ড্রয়েড এডিটিং অ্যাপস দিয়ে, ফটো এডিটিং অ্যাপস দিয়ে তৈরি করতে পারবেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফ্ল্যাগ বা বাংলাদেশ ন্যাশনাল ফ্ল্যাগ। সো বন্ধুরা চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, আমাদের প্রথমে যেতে হবে গুগল প্লে স্টোরে। সো আমরা গুগল প্লে স্টোরে চলে আসলাম এবং আমাদের মোবাইলটা অবশ্যই রোটেট মোড অন করে নিতে হবে। তারপর সার্চ বারে লিখব পিক্সেল ল্যাব, PIXELLAB। লেখার পর সর্বপ্রথম একটি অ্যাপস চলে আসবে, সেটাকে লিখে সার্চ করবেন। করার পর এটিকে আপনারা প্রথমে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। নেওয়ার পর আপনারা ওপেন করে নেবেন। সো ওপেন করার পর আপনাদের প্রথমে ডান পাশে কর্নারে এরকম একটি পেজ চলে আসবে, কোনো পারমিশন দিতে হবে না। অবশ্যই এরকম পেজ চলে আসার পর আপনারা এই যে ডান পাশে কর্নারে দেখতে পাচ্ছেন তিনটা আইকন, সো এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করবেন। করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে অ্যাড করবেন 720 অ্যাড করে দেবেন। সো আমাদের ইমেজ সাইজটা হয়ে যাবে। তারপর আমরা এখন এটাকে ওকেতে ক্লিক করব। সো আমাদের এই পেজটি কিন্তু এখন অনেক বড় হলো বা সুন্দর একটি স্ক্রিন 16.9 হয়ে গেল। সো আমরা এখন কালার চেঞ্জ, আমাদের বাংলাদেশি পতাকার অবশ্যই 2টি কালার। সো এটির করার জন্য প্রথম যে আমরা নীল সবুজ কালারটা সেটা ব্যবহার করব। তার জন্য আপনাদের কি করতে হবে, এই যে চার নম্বর যে অপশন দেখতে পাচ্ছেন নিচে কর্নারে, সো এটাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর প্রথমে যে অপশনটা কালার, সো এখানে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন মিক্স অনেকগুলো কালার। সো আমরা উপরেতে ক্লিক করব। করার পর এটাকে সিলেক্ট করব। সো সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করব। করে এখন যে আমাদের লাল বৃত্তটি এই মাঝখানে দিতে হবে, দেখতে পারছেন কি না। সো এই লাল বৃত্তটি আমরা কী করে দেব, সো তার জন্য ক্লিক করতে হবে। কারণ এই যে 4 নম্বর অপশনে 3 নম্বর অপশন বাম পাশে দেখতে পারছেন, সো এটাতে ক্লিক করে আমরা এই যে 4 নম্বর অপশনটি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পারছেন এখানে একটি কোনো কিছু একটা চলে এসেছে, এটা দিয়ে আমাদের কাজ হবে। সো আমরা এখান থেকে আমরা এখন এই যে ফ্রেম 4 কোণা ফ্রেমটা দেখতে পাচ্ছেন, সো এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো দেওয়া আছে কাস্টমভাবে। সো আপনারাও এই কাস্টমটা এই গোল আকারটা নিয়ে নেবেন। কালার চেঞ্জ করার জন্য এই যে কালারের উপরে ক্লিক করব, ক্লিক করে একটু নিচে স্লাইড করব। করে আমরা রেড কালারটা চুজ করব। সো আমি রেড কালারটা চুজ করে দিলাম এবং উই মেক, আমরা মেক করতে পেরেছি বাংলাদেশ ফ্ল্যাগ, দেখতেই পারছেন। এখন আমাদের মোটামুটি যে সেন্টারে আছে। সো আমরা এখন এই যে মেমোরি আইকন দেখতে পারছেন মেমোরি আইকন। সো এখানে ক্লিক করার পর নিচে দেখতে পারছেন সেভ আইকন, সেভে ক্লিক করবেন এবং আপনারা এখান থেকে জিপ ফাইলে ট্রান্সফার করতে পারেন। সো বন্ধুরা এই ছিল মূলত ভিডিও। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করুন। ধন্যবাদ।